আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু পিরুদিন্দার ইমানদার পর হেজগার মুতাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা নবীজি সাল্লি সাল্লাম সবে কদর কবে এটা জানানোর উদ্দেশ্য করে বের হয়েছেন সাহাবিদেরকে এটা বলে দেবেন কিন্তু বের হওয়ার পর নবীজি দেখতে পেলেন যে দুই ব্যক্তি ঝগড়া লাগলো তো নবীজি এই দুই ব্যক্তির ঝগড়ার মীমাংসা করতে বা এই দুই ব্যক্তির ঝগড়া দেখে এই ফাসাদটা দেখে নবীজি যে সংবাদটা দিবেন সেটা ভুলে গেলেন এবং এই যে ভুলে যাওয়াটা এটা আল্লাহ আল্লাহতালা উঠিয়ে নিয়েছেন অর্থাৎ নবীজি যে সংবাদটা দিবেন সবে কদর সাতাশের রাত্রে না উনত্রিশের রাত্রে না পঁচিশের রাত্রে এটা আল্লাহতালা উঠিয়ে নিয়েছেন অতবার নবীজি বলেছেন যে এই উঠিয়ে নেওয়ার মধ্যে তোমাদের জন্য বরকত থাকতে পারে তাই তোমরা রমজানের বেজর রাত্রিগুলোতে শেষের দিকের বেজর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করো অর্থাৎ উনত্রিশ সাতাশ পঁচিশ তেইশ একুশ এই রাত্রগুলোতে নবীজি আমাদেরকে সবে কদর তালাশ করতে বলেছেন এই হাদিসটি বোখারে শরীফের মধ্যে রয়েছে তবে সাতাইশের রাত্রে সাবেকদর হওয়ার সম্ভাবনা একটু বেশি তাই সাতাশের রাত্রে এবরটা একটু বেশি করবেন তবে সাতাইশের রাত্রেই সবে কদর হবে বিষয়টা সেরকম নয় এমনও হতে পারে যে সাবে কদরটা প্রতি বছরে চেঞ্জ হয় এই বছর সাতাইশের রাত্রে হলো পরের বছর উনত্রিশ রাত্রে হল আর তার পরের বছর তেইশ রাত্রে হবে এরকম আল্লাহ আল্লাহতালা ঘুরিয়ে ফিরিয়ে সাবেক কদর দিতেও পারেন তাই আমাদেরকে প্রত্যেকটা রাত্রেই সবে কদর তালাশ করতে হবে এবং নবীজি সবে কদরকে কেন্দ্র করে যে আমলগুলো করেছেন সে আমলগুলো আমাদেরকে করতে হবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম সবে কদর যাতে মিস না হয় যাতে হানড্রেড পারসেন্ট নবীজি পেয়ে যান সে কারণে আমাদেরকে এ করেছেন এবং নবীজিও এ করেছেন আমাদেরকে এতে কাফ করতে বলেছেন নবীজি সাল্লি সাল্লাম এতে কাপ করতেন রমজানের শেষ দশ দিন তাই আপনি যদি একেবারে সুনিশ্চিত হতে চান যে আমি সবব সাবেক কদর পাবই পাব তাহলে এতে কাপের বিকল্প কোনো পথ নেই মসজিদে বসে থাকবেন এতে কাপ হয়ে যাবে আর যদি আপনি একজন নারী হয়ে থাকেন তাহলে ঘরের যে কোনো একটা জায়গায় এতে কাপের নিয়তে বসে পড়বেন যেখানে নামাজ পড়েন চারকোনা একটা পর্দাটা নিয়ে সেখানে বসে থাকবেন তাহলেও আপনার সবে কদর মিস হবে না তবে আপনি যদি অনেক ব্যস্ত থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে রাত্রবেলা শুধুমাত্র রাত্রবেলা আবাদত করতে মসজিদে পড়ে থাকবেন ইনশাল্লা এতে করেও আপনি সবে কদর থেকে বঞ্চিত হবেন না দর্শক সবে কদর একটা হাজার মাসের চেয়েও দামি অর্থাৎ সবে কদরের রাত্রে আপনি একবার সুবাহাল্লাহ বলা মানি হাজার বছর হাজার মাস সবহানুল্লাহ বলার সমান সোয়াব পাওয়া সবে কদরের রাত্রে একবার আলহামদুলিল্লাহ বলা মানে হাজার মাস আলহামদুলিল্লাহ বলা সবে কদরের রাত্রে দুই রাকাত নামাজ পড়া মানে হাজার মাস দুই রাকাত নামাজ পড়া তাই এত মূল্যবান রজনীতে আমরা যদি অবহেলা করি ঘুমিয়ে থাকি বা খারাপ কাজে জড়িত থাকি এটা আমাদের জন্যই মন্দা বা খারাপ বিষয় হয়ে দাঁড়াবে রাসূলুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বেশি বেশি তাহাজজুত পড়তেন তাই আপনি সাবেকদরকে উপলক্ষ করে তাহাজুত পড়বেন রমজানের শেষ বেজর রজনীগুলোতে অবশ্যই অবশ্যই তাহারজুত পড়বেন অন্ততপক্ষে দুই রাকাত থেকে আট রাকাত পর্যন্ত তাহাজুত পড়তে অভ্যস্ত হবেন অন্তত রমজানের শেষ বেজর রজনীগুলোতে এবং আপনি সুস্থ থাকেন যে অসুস্থ থাকেন অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন এবং তারাবি নামাজটাও পড়ার চেষ্টা করবেন তবে একেবারে যদি অসুস্থ থাকেন তাহলে সেটা ভিন্ন কথা এবং আপনি কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত দ্বারা আপনি সাবে কদর তালাশ করবেন সাবে কদরের রাত্রিতে আপনি এছাড়াও আরও অন্য অন্য নামাজ পড়বেন যেমন সালাতু তাসপি নামাজ সালাতু তাওবা নামাজ সালাতুল হাজাত নামাজ দখরুল মসজিদ নামাজ এই নামাজগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আপনার মৃত্যু ব্যক্তিদের কবর জিয়ারত করবেন চাই সে আপনার মা হোক বাবা হোক দাদা নানা নানা নানি যেই হোক তাদের কবরের কাছে যাবেন কবর জিয়ারাত করবেন যদি কাছাকাছি আপনার আত্মীয় স্বজনের কবর না থাকে তাহলে যে কোনো একটা কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া করবেন এজন্য এই আমলটা অবশ্যই অবশ্যই আপনি করবেন সবে কদরের রাত্রে আপনি যে কোন একটা গোরস্থানে গিয়ে আপনি তাদের জন্য দোয়া করবেন তাদের কবর যাতে আল্লাহ তাল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন তাদের কবরে আজাব যাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন সেই কামনা কবর জেরতের মাধ্যমে তাদের জন্য করবেন এবং নিজের জন্য ক্ষমা চাইবেন আপনার নিকট আত্মীয় যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া করবেন এবং আপনার আত্মীয় স্বজনের মাঝে যদি কোনো ঝগড়া বিবাদ থাকে সেটা আপনি সবে কেন্দ্র করে মিটিয়ে দিবেন আল্লাহ তালা তাহলে আপনার মনে প্রশান্তি ঢেলে দিবেন। এই আমলগুলো যদি আপনি সাবেক কদরের রজনীতি বেশি বেশি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি দয়া পাবেন অনুগ্রহ পাবেন দর্শক এখন আমি আপনাকে একটা শর্টকাট আমল বলে দেই সেটা হচ্ছে আমরা অনেকেই এবাদত করতে চাই কিন্তু এবাদত করতে পারি না হয়তো রাত্র দশটা পর্যন্ত এবাদত করব এরপর বাড়িতে ফিরে এসে ঘুমিয়ে যাব এটাই বেশিরভাগ মুসলমানের ক্ষেত্রে হয়ে থাকে সবে বরদ বলেন সবে কদর বলেন মসজিদে রাত্র দুইটায় গেলে কোনো মুসল্লি পাওয়া খুবই দুষ্কর তবে ঘরে ফিরে অনেকেই সারা রাত্র বন্দিকে লিপ্ত থাকেন তবে তাদের সংখ্যা খুবই কম হয়ে থাকে তো এ কারণে আপনি একটা গুরুত্বপূর্ণ আমল করবেন যাতে আপনি সাবেকদরের মোটামুটি একটা ফজিলত পেতে পারেন সে আমলটা হচ্ছে আপনি মা নামাজটা অবশ্যই জামাতে পড়বেন আর মা হয়ে থাকলে ঘরের মধ্যে আজানের পরপরই পড়ার চেষ্টা করবেন এরপরে যখন এশারার আজান হবে অবশ্যই এশারের নামাজটা আপনি পড়ে নেবেন আর পুরুষ হলে মসজিদে গিয়ে জামাতের সাথে গুরুত্বর সাহায্য গুরুত্বর সহিত আদায় করবেন এরপরে আপনি তারাবি পড়লেন বেতের পড়লেন বা দু চার রাকাত সবে কদের নামাজ পড়লেন এরপর বাড়িতে এসে ঘুমিয়ে যাবেন এরপর আবার ফজরে আজান হয়ে গেলে সাথে সাথে নামাজের জন্য উঠে যাবেন নামাজ পড়বেন তাহলে সহি মুসলিমের ঘোষণা অনুযায়ী আপনি সারা রাত্র এবাদত করার নামাজ পড়ার সব পেয়ে যাবেন হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি এশারের নামাজ পড়ে সে অর্ধেক রাত্র পরিমাণে বজতের সোয়াব পায় আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে বাকি অর্ধেক রাত্র নামাজ পড়ার সোয়াব পেয়ে যায় এই হিসাবে আপনি যদি এশা এবং ফজর এই দুই ওয়াক্ত নামাজ খুব গুরুত্ব দিয়ে যত সময় আদায় করতে পারেন তাহলে আপনি সারা রাত্র ঘুমালেও আপনি সারারাত্র নামাজ পড়ার সোয়াব পেয়ে যাবেন তাই বলা যায় এ আমলটা করলে সবে কদর রাত্রটিতে সারারাত্র এবাদত করলে সারা সারারাত্র নামাজ পড়লে যে সোয়াব হবে সেই সম পরিমাণ সোয়াব আল্লাহ তালা আপনাকে দিয়েও দিতে পারেন তবে পরিপূর্ণ সোয়াব না পেলেও ন্যূনতম একটা সোয়াব আপনি অবশ্যই পাবেন যেহেতু এই কথাটি হাদিসের মধ্যেই রয়েছে তবে এটা আপনি এটার উপর নির্ভর করে বসে থাকবেন না আমি এই হাদিসটা বললাম তাদের জন্য যারা খুব ব্যস্ত যারা আমল করতে একদম অনিহা প্রকাশ করেন বা শয়তানের ধোকায় খুব সহজেই পড়ে যান তাদের জন্য আমলটা সবাই যদি আমল করে তাহলে তো আল্লাহ তালা কাকে বেশি রহমত করবেন কাকে বেশি দয়া করবেন তাই বেশি দয়া পেতে বেশি সোয়াব পেতে অনেক বেশি গুণান থেকে ক্ষমা পেতে আপনাকে অবশ্যই সাবেক কদর রাত্রটি জাগ্রত থাকতে হবে এবাদত বন্দিগিতে লিপ্ত থাকতে হবে একেবারেই যদি আপনি শয়তানের ধোকায় পড়ে যান তাহলে অন্ততপক্ষে এশার এবং ফজর এই দুই অক্ত নামাজ সময় আদায় করবেন তাহলেই আপনার সাবেক কদরের রাত্রে সারা রাত্রে এবাদত করার সব পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক আশা করি এই আমলটা আপনি অবশ্যই করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার জন্য দোয়া করে ভিডিওটি শেষ করছে ভালো থাকেন আসসালামু আলাইকুম